দর্শক সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ কেমন আছেন ধন্যবাদ ভালো পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে পড়ে শোনাই তারপর আমরা আলোচনায় যেতে চাই প্রথম আলো বেনজির পরিবারের আরও আট ফ্লাট ছিয়াত্তর বিঘা জমি সংকটাপন্ন সোনা দিয়ায় গাছ কেটে আওয়ামী লীগ নেতাদের মাছ চাষ দৈনিক সমকাল ওয়াল স্ট্রিট খেয়ে রিয়াজ এখন মতিঝিল পাড়ায় পাস প্রশ্নে আটকা ঝেনাইদহ আওয়ামী লীগের সম্পাদক মিন্টু যুগান্তর দুর্নীতির দগদগে ক্ষতচিহ্ন কমলাপুর রেল স্টেশন মোটা অঙ্কের টাকা নিয়ে দেশ ছেড়েছে শাহীন মিন্টুকে ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ কালের কণ্ঠ বেঞ্জিরের সম্পদ জব্দে হ্যাট্রিক অবৈধ সম্পদ অনুসন্ধানে গলতঘর্ম দুদক ইউনুসের বিচার শুরু দৈনিক ইত্তেফাক তারেক জিয়াসহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে নীতিমালার কারণে উপবৃত্তি বঞ্চিত অনেক শিক্ষার্থী চোরাচালনের পর মিলছে রাজনৈতিক সংশ্লিষ্টতা এমপি আজিম হত্যাকাণ্ড বাংলাদেশ প্রতিদিন এখনও সিন্ডিকেটে জিম্মি স্বাস্থ্যখাত সিপিডির আলোচনা অর্থনীতির এত দুর্বল অবস্থা আগে কখনো ছিল না আনার হত্যাকাণ্ড আলোচনায় রাঘব বহালদের নাম মানব জমিন বেরিয়াসে কয়েক নেতা অর্থের যোগদানদাতার নাম আনার হত্যাকাণ্ড বেঞ্জিরের সাভানায় তুগলুগি কারবার আমাদের সময় শাহিন মিন্টু ফনালাপে খুনির চূড়ান্ত প্রস্তুতি আনারুল আজিম হত্যাকাণ্ড শিক্ষকদের ভুলের দায় শিক্ষার্থীদের ঘাড়ে এসএসসি সমমানের ফল পুনঃ দেশ রূপান্তর গণস্বাস্থ্য এখন ভগ্ন স্বাস্থ্য প্রশ্নে জর্জরিত মিন্টু উত্তর মিলছে না দৈনিক বাংলা তারেক রহমান সহ পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে মাননীয় প্রধানমন্ত্রী আজকের পত্রিকা সোনার চক্রে এক হাজার তিনশো পঁচাত্তর জন সোরাচালান নিয়ে একটি রিপোর্ট কালবেলা বিব্রত পুলিশে আতঙ্কে বেঞ্জির বলয় বাংলার শের ফোরকান পরিবার সময়ের আলো অপ্রস্তুত তেনারি পল্লী সিপিডির বাদের সংলাপ ছুরি নয় শিক্ষাখাতের বরাদ্দ কোদাল দিয়ে কাটা হয় বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ কক্সবাজারে ট্রেন যাত্রায় অশুভ চক্রের থাবা খবরের কাগজ সম্পদের খনি বেঞ্জির ফেঁসে যাচ্ছেন মিন্টু বাঁচাতে নেতাদের দৌড়ঝাঁপ যায় যায় দিন পশুবাহী ট্রাকে তবুও চাঁদাবাজি দৈনিক জনকণ্ঠ এক রাডারি নজরদারি নভেম্বর থেকে সহজ হবে দেশের আকাশ ও সাগর পাহারা শরীফ আপনি শিরোনাম শুনলেন অনেক রিপোর্ট আছে কিন্তু একটি বিশেষ রিপোর্ট নিয়ে কথা বলতে চাই ঈদের সময় ট্রেন জার্নি বাস জার্নি নিয়ে নানা ধরনের অভিযোগ উঠে ট্রেনের টিকিট পাওয়া যায় না হাহাকার হয় আবার কখনও কখনো দেখা যায় যে ট্রেনের টিকিটের নাই ট্রেন ফাঁকাও পড়ে যায় আপনাকে যদি আমি প্রতিদিনের বাংলাদেশে যে খবরটি বেরিয়েছে সেটা নিয়ে যদি একটু কথা বলি প্রথমেই কেন কথা বলতে চাই যে কক্সেস বাজারে যখন আমাদের ট্রেন চালু হলো সরাসরি ট্রেন যাত্রা পর্যটক পর্যটন শিল্পে একটা আলাদা আমরা মনে করলাম যে নতুন একটা দিগন্ত চালু হবে এখানে যেটা বলা হচ্ছে যে কক্সবাজারে ট্রেন যাত্রায় অশুভ চক্রের থাবা আঠারো হাজার কোটি টাকার রেলপথটি অকার্যকর করছে কারা একটি বিশেষ ট্রেন চালু করে বন্ধ করে দেওয়া হয়েছিল আবার সেই ট্রেনটি এদের জন্য চালু করা হয়েছে এখন সবাই মনে করছে যে এই ট্রেনটি যাতে না চালু থাকে তারও ব্যবস্থা হচ্ছে কেন যারা বাস মালিক তাদের টিকিট বিক্রি হচ্ছে না তাইলে ভাই একজনের জন্য আরেকজনের ভোগান্তি করবেন আপনি আপনাকে হাসছেন দশটা শ্রোতাদেরকে ধন্যবাদ আমি হাসছি এই কারণে যে এরকমের ঘটনা আমরা প্রায় দেখছি প্রায়ই দেখি এবং প্রায় ভুলে যাই আচ্ছা আপনাকে মনে করিয়ে দেই যে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত একটা ট্রেন সার্ভিস চালু করা হয়েছিল এবং খুব ভোরবেলা ফজরের নাম ক্রস করতো সেই ট্রেনটি দাবি করে সাড়ে চারটেয় আনা হয় বোর্ডে এই তো ওই ট্রেনটিকে ব্যবহার করে ময়মনসিংহের বহু মানুষ পরবর্তীতে দেখা গেল যে সরকার দলীয় একজন ব্যবসাটা আছে সেই ব্যবসাটা চলছে না। তখন ট্রেনের এমন ভাবে করা হলো যাতে এই ট্রেনটা ঢাকায় পৌঁছাতে তার অন্তত দশটা সাড়ে দশটা এগারোটা বেজে যায় অর্থাৎ আপনি সাপও মারলেন আপনার লাঠিও ভাঙলো না সরকারের এই যে কৌশল এবং এই কৌশলটা হচ্ছে আপনি এই যে ব্যবসায়ীকে সুবিধা দেওয়ার এবং প্রয়োজনে আপনার নিজের নাক কেটে ফেলে দিয়ে রাষ্ট্র একটা রাষ্ট্র তার ফার্স্ট প্রায়োরিটি দিবে তার দেশের জনগণকে কক্সবাজারে সাধারণ মানুষের স্বার্থকে কক্সবাজারের যে ঘটনাটি এর আগেও অনেকদিন ধরে গত সপ্তাহ থেকে এটি বেশ আলোচিত হচ্ছে এবং ইতিমধ্যে কক্সবাজারে সেখানে কিছু মানববন্ধন নাগরিকরা কতগুলো কর্মসূচির মধ্যে গেছে এবং এদের দুই তিনজনের সাথে আমার কথা হয়েছে কক্সবাজারের ক্রমশই ট্রেন যাত্রাটা খুবই জনপ্রিয় হচ্ছিল এবং কোথাও কোথাও স্বাভাবিক স্বাভাবিক এবং বাংলাদেশের সব থেকে লাভজনক রুট হচ্ছিল কক্সবাজার কিন্তু সেখানকার দুই থেকে তিনটা পরিবহন কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য এবং এই পরিবহন কোম্পানিগুলো যাত্রীদেরকে প্রলব্ধ করার চেষ্টা করেছে তারা তাদের ভাড়া একশো টাকা কমিয়েছে তারপরেও যখন দেখছে যে যাত্রী যাচ্ছে না তখন তারা তাদের প্রভাব বিস্তার করে ট্রেনটা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করছে এবং আমি মনে করি যে যুক্তিটা দিয়ে ট্রেন বন্ধ করে দেওয়া হচ্ছে এটি একেবারেই খোড়া যুক্তি একেবারেই ঠুনকো যুক্তি এবং এই যে প্রতিষ্ঠানগুলো আমি এক এক প্রতিষ্ঠান বলবো আমাদের রেল আমাদের অন্যান্য যে জায়গাগুলো আছে কিন্তু এই প্রতিষ্ঠানের যে বেসিক কাজ আপনি পাবলিকের ইন্টারেস্টকে দেখা কিন্তু তারা বড় বড় কোম্পানিগুলোর স্বার্থে এই যে রাষ্ট্রের বিপুল বিনিয়োগ করার পর তার সুফল কেন ভোগ করবে না আমি এই অনুষ্ঠান থেকে মনে করি যে এর একটা সুস্পষ্ট ব্যাখ্যা রেলমন্ত্রীর দেওয়া উচিত কারণ তিনি জনগণের প্রতিনিধি হিসাবে ওই জায়গাটা আছেন আমরা এই পর্যন্ত দেখছি যে সরকার প্রচুর অর্থ বিনিয়োগ করছে রেলে এবং বিনিয়োগের অর্থ নিয়েও বাজেট নিয়েও অনেক প্রশ্ন আছে কোথাও কোথাও আমরা হয়তো দ্বিগুণ তিনগুণও খরচ করছি তারপরেও আমি মনে করি যে আমাদের এখানে রেল সেক্টরকে সংকুচিত করার যে একটা প্রকল্প ছিল আমরা সেখান থেকে বেরিয়ে আসছি এবং নতুন নতুন জায়গায় রেল যাচ্ছে যে মংলা বন্দর আমার বাড়ির পাশেই আমরা কল্পনাও করিনি যে সেখানে রেল যাবে। সেখানে রেল গেছে আপনার ইনভেস্টমেন্টের পাশাপাশি পাবলিকের যদি সুবিধা হয় তাহলে রাষ্ট্র সেখানে ইনভেস্ট করবে আমরা মনে করি যে এই যে উদ্যোগগুলো সেই উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধ করছে এই ধরনের পদক্ষেপগুলো এবং কক্সবাজারের মানুষ এই বিষয়টিতে সোচ্চার হবে সরকার বাস মালিকদের স্বার্থ না দেখে সেখানকার সাধারণ মানুষের মানে আপনি যেটা বললেন যে বাস মালিকের স্বার্থ না দেখে ঠিক না অযৌক্তিক স্বার্থ না দেখে আপনাকে আরেকটি বিষয় বলে রাখি যে বাস মালিক বা এই বাস পরিবহনটি যখন আধুনিক হলো তখন আমরা অনেকেই না উত্তরবঙ্গের একটি চিলমারি বলে একটি জায়গা আছে আমরা ভুলে যাই চিলমারি পর্যন্ত রেল চালু ছিল আপনি অবাক হবেন যে এখন ওই লাইনে আর ট্রেন চলে না রেল লাইনটা এমন অবস্থা হয়ে গেছে একদা এখানে গাড়ি চলতো ট্রেন যাক এটাও কিন্তু শুধুমাত্র এই চমৎকার বাস ঢুকলো রেলগাড়ি বন্ধ হয়ে গেল আমার রেল নিয়ে কতটুকু মানে একটু পড়াশোনা আছে আমার বেশ কতগুলো লেখা বেরিয়েছে বিভিন্ন সময় প্রায় রেল নিয়ে আমার দশ বারোটা লেখা বেরিয়েছে জাতীয় দৈনিকে তো আমার শেষ লেখাটা শিরোনামটা আমার মনে আছে না শেষ লেখাটা শিরোনাম ছিল রেল বাঁচাতে প্রয়োজন দেশজ পরিকল্পনা আমরা ওই যে বাইরের কয়েকদিন আগে দেখেছেন যে ডেমো ট্রেন প্রায় ছয় সাতশো কোটি টাকা খরচ করে এবং সেগুলো অকেজ হয়ে বসে আছে তো সেই কারণে রেলের এর যে সম্ভাবনার জায়গাটা এবং চ্যালেঞ্জের জায়গাটা মোটামুটি আমার এই লেখাগুলো তৈরি করতে গিয়ে জানা আছে আমি এখন পর্যন্ত দেখি মানুষ কিন্তু রেল ব্যবহার করতে চায় সাশ্রয়ী পরিবেশবান্ধব নিরাপদ কিন্তু ব্যবস্থাপনা ত্রুটির কারণ এবং সরকারের যতগুলো মেগা প্রকল্প আছে তার মধ্যে সব থেকে বড় প্রকল্প হচ্ছে রেলকে নিয়ে এবং তার বিস্তর পরিকল্পনা আছে আমরা মনে করি যে সর্বোচ্চ জায়গাগুলো থেকে এই বিষয়টা হস্তক্ষেপ করা উচিত সর্বোচ্চ অগ্রাধিকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কারণ ওই যে রাষ্ট্রের অর্থ বিনিয়োগ করবেন আপনি কিন্তু তার সুফল রাষ্ট্রের জনগণ পাবেন এটা এটা হয় না অনেক ধন্যবাদ আপনাকে এই আলোচনা যেহেতু হলো ছোট্ট আরেকটু আলোচনা করতে চাই আপনি কমলাপুর রেল স্টেশন আমার স্মৃতিতে আছে কমলাপুর রেল স্টেশন যখন আধুনিক হলো একটা আধুনিক বিন্যাস এবং এরকম একটি আইকনিক রেল স্টেশন আমাদের আছে ছোটবেলায় আমরা খুব করতাম এরকম একটা স্টেশন দুর্নীতির দগদগে ক্ষতচিহ্ন আপনি যদি কমলাপুর রেল স্টেশনে যান দেখবেন যে আধুনিক ব্যবস্থার জায়গাগুলোতে এত বেশি অনিয়ম অবহেলা অযত্ন মানুষের বসার জায়গা দুর্গন্ধ মাছি পড়ে ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে এই স্টেশনটিকে যত্নের একটা কোনো ধরনের ইয়ে পরিকলক্ষিত হয় না প্রথম জায়গাটা হচ্ছে যে ওই যে বলে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ অশুদ্ধি কথা রেলের টিকিট ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনা এটিকে আমি অ্যাপ্রিসিয়েট করি কিছুদিন আগে আমি চট্টগ্রামে গিয়েছি রাতের বেলায় রাত সময় আমি অনলাইনে টিকিট কেটেছি সাড়ে এই যে প্রযুক্তির সাথে যে সংযোগগুলো এগুলোকে আমি ইতিবাচক ভাবে দেখি কিন্তু আপনি রেল টিকিট ব্যবস্থাপনার জন্য যে সহজ ডট কম নামের একটা প্রতিষ্ঠানকে আপনি দায়িত্ব কঠিন ডট কম করে এবং তারা রেল এই যে টিকিট ব্যবস্থাপনাটাকে যে কি করেছে গত কিছুদিন আগে তাদের একজন কর্মকর্তার সাথে একটা টেলিভিশনে কথা বলেছিলাম কিন্তু তারা এই বিষয়গুলোকে স্বীকার করেন এবং তাদের কথাবার্তা শুনলে আপনি মনে হবে যে পৃথিবীর সব থেকে সৎ একটা এবং দক্ষ একটা প্রতিষ্ঠান র‍্যাবের পক্ষ থেকে কয়েকটা তদন্ত কিন্তু করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই ধরনের একটা দুর্নীতিবাজ এই ধরনের একটা অথর্ব প্রতিষ্ঠানকে আপনি কেন এই কাজটি দিলেন এবং এই কাজটি যে মন্ত্রী দিয়ে গেছেন এবং আপনার সেটির তো মনে আছে যে মন্ত্রীর স্ত্রীর টেলিফোনে রেলের কর্মকর্তা সেই সময় এর ভেতর থেকে আমরা বোঝা যায় যে এই মন্ত্রণালয়টা কিভাবে চলছে আমার শেষ কথা যেটা যে একটি সম্ভাবনাময় জায়গা অব্যবস্থাপনার কারণে দুর্নীতির কারণে কয়েকজন ব্যক্তির লোভের কারণে শেষ হয়ে যাবে এটি যেমন কাঙ্ক্ষিত নয় একই সঙ্গে পরিচ্ছন্নতার জায়গা যেটি বলেছেন নাগরিক হিসাবে যাত্রী হিসাবে আমাদের কতগুলো দায়িত্ব আছে এটি কষ্ট তারপরেও বলি আমাদের একটা পাবলিক টয়লেট ব্যবহার করার পর আমার মাথায় কখনোই আসে না এখানে আর কেউ আসতে পারে আমার ধারণাটা হচ্ছে আমি হচ্ছে শেষ ব্যক্তি এটি ব্যবহার করছি আমরা এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার অনেক ধন্যবাদ আপনাকে প্রথম আলো শিরোনামটি আমি পরে শুনিয়েছিলাম আপনাকে আপনি নিশ্চয়ই খেয়াল করবেন না বেশ দুটি ছবি ছাপা হয়েছে সংকটাপন্ন সোনা দিয়ে গাছ কেটে নেতাদের মাছ চাষ আপনি গাছ কাটলেন মাছ চাষ করছেন নিজের জন্য করছেন তাহলে এই যে সোনা দিয়া সংকট আপন্ন সোনা কি হবে এই জায়গাগুলোতে ওই যে রাষ্ট্রের যে স্ববিরোধিতা আছে যে আপনি যখন পাঁচই জুন আমরা এখানে পালন করি আমরা যে পরিবেশ দিবস পালন করি আপনি দেখবেন যে গাছ লাগানোর আহ্বানটা আসে সরকারের জায়গা থেকে আবার গত কয়েক বছরে বনের সব থেকে বেশি ক্ষতি করেছে বন বিভাগ নির্বিচারে গাছ কেটেছে অপ্রয়োজনে গাছ কেটেছে প্রকল্প গ্রহণ করার জন্য গাছ কেটেছে তো এই জায়গাটায় এই যে নিউজটা এসেছে এই নিউজটা দুদিন পর আমরা ভুলে যাব তবে আমি যেটা মনে করি যে আমাদের এখনকার যিনি বন পরিবেশের দায়িত্বে যিনি আছেন তিনি এই সমস্ত বিষয়গুলো যথেষ্ট সংবেদনশীল এবং তিনি আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে বিশেষ করে জলবায়ু পরিবর্তন প্রকৃতি পরিবেশ নিয়ে যে জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল যে ফোরামগুলোতে সেখানে তার একেবারে সরব উপস্থিতি আছে তিনি এই বিষয়টি নজরে আনবেন একই সাথে আমরা কথাও বলতে চাই যে আমাদের বনের বিরুদ্ধে যে যুদ্ধটা হচ্ছে এবং এই কথাগুলো বললেই একটা অংশ প্রথমত এটার ভেতর থেকে আপনি দলীয় নেতাকর্মীদের কতগুলো সুবিধা দিচ্ছেন আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার কারণে একটা অংশ মনে করে যে আপনি উন্নয়নের বিরুদ্ধে আমি ঢাকার কেন্দ্রিক কতগুলো পরিবেশ গ্রুপের সঙ্গে যুক্ত থাকার কারণে বলছি এই শহরে সিভিল সোসাইটির লোকজন এই যে পরিবেশ নিয়ে যারা কথাটা বলে তারা সব থেকে বেশি গালমন্দের শিকার হন সরকারের কাছ থেকে গাছ কাটার বিরোধিতা করার কারণে সেটা ওই যে সাত মসজিদ রোডের গাছ কাটা বলেন সেটা ওই ফার্ম গেটের পার্কের গাছ কাটা বলেন প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে গাছ কাটা হচ্ছে তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বেশ কিছু জায়গায় শহরের মধ্যে বেশ কিছু গাছ লাগিয়েছেন আমি যখন শহরের মধ্যে ঘুরি ওই গাছগুলো দেখলে আমার নিজের ভালো লাগে আপনাদের অফিসের সামনেও বেশ কিছু গাছ বড় হয়েছে সেই গাছগুলো যেন ফল সেই গাছগুলো অবশ্যই সেই গাছগুলোকে শুধু লাগানো না পরিচর্যা করা যেমন সিটি কর্পোরেশনের দায়িত্ব আমাদেরও যদি সুযোগ থাকে নাগরিক হিসাবে আমাদের এই দায়িত্বের সাথে যুক্ত হওয়া দরকার অনেক ধন্যবাদ আপনাকে বিশেষ করে এমপি নাহার মানে আনারের হত্যাকাণ্ড নিয়ে আজকে যে পত্রিকার ছবিটি আপনি দেখেছেন এই ছবিটি দেখলে সহজেই অনুমান করা যায় যে কি পরিমাণ নিঃশংস এবং অমানসিক মধ্যযুগীয় কায়দায় তাকে হত্যা করা হয়েছে এখন নতুন খবর পাওয়া যাচ্ছে যে আওয়ামী লীগের একজন নেতা স্থানীয় নেতা মিন্টু নাম বোধ হয় শাহিন মিন্টু ফোন খুনের চূড়ান্ত প্রস্তুতি তাহলে রাজনীতির এত কদর্য চেহারা কি আমরা দেখব প্রথম জায়গাটা হচ্ছে যে একজন সংসদ সদস্য শুধু না যে কোনো মানুষকে এইভাবে হত্যা করা ব্যক্তি এটি কোনোভাবেই হত্যা করা কোনোভাবেই কাঙ্ক্ষিত না এবং সমর্থনযোগ্য না যেভাবে একজন সংসদ সদস্যকে খুন করা হয়েছে এটি একটা দীর্ঘ পরিকল্পনা এবং ইতিমধ্যেই আমরা সেই তথ্যগুলো আমরা জানতে পারছি যে ব্যক্তিটি এই রকমের নিষ্ঠুর ঘটনার শিকার হয়েছেন তার সম্পর্কেও কতগুলো নেতিবাচক খবর আছে খবর আছে তিনিও কতগুলো অপরাধ প্রবণতার সাথে নিজেকে জড়িয়েছিলেন একজন সংসদ সদস্য তার যে মর্যাদার যে জায়গাটা তার যে গ্রহণযোগ্য যে জায়গাটা সেই জায়গাটা তিনি মনে রাখেননি বিভিন্ন সোর্স থেকে যে তথ্যগুলো আসছে তিনি কতগুলো সোনা চোরাচালান থেকে কতগুলো অপরাধ প্রবণতার সাথে নিজেকে জড়িয়েছিলেন তারপরেও তাকে এইভাবে হত্যা করা না সেটি সমর্থন করা যায় না আমরা এই হত্যাকাণ্ডের একেবারে করা যায় না এবং যারা জানতেন যারা জানতেন যাদের কাছে ছবি এলো তারা যে চুপ করে বসে থাকবে ওই জায়গাটাই আসছি যে একই সাথে আমরা এটির যেমন বিচার চাই একই সঙ্গে আওয়ামী লীগের নিজেরা পরস্পরের মধ্যে যে খুন খারাপের মধ্যে জড়িয়ে পড়ছে এর কারণটা তারা অনুসন্ধান করবে কিনা আমি না। কিন্তু আপনার যখন কোন একটি জায়গা আপনার প্রতিদ্বন্দ্বী না থাকবে আপনি সবাইকে যখন মাঠ থেকে বের করে দিবেন আপনার প্রতিপক্ষের রাজনীতি আপনার যারা সাথে প্রতিযোগিতা করবেন তারা যখন মাঠে থাকবে না ওই যে রিপোর্ট দেখলাম যে একজন আর আরেকজনকে লাশের ছবি পাঠিয়ে বলছে এখন তোমার এমপি হ কনফার্ম অর্থাৎ এই এমপি হওয়ার জন্য এই কাজগুলোতে তারা জড়িয়ে পড়েছে একটা জায়গার ঘটনা আমাদের সামনে এসেছে সেই কারণে আমরা এটি নিয়ে আলোচনা করছি তবে আমার ধারণা আমার সংখ্যা এই রকমের রোগ অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে এবং মাঠে রাজনীতি যখন থাকবে না আল্লাহ না করুক আমরা এই রকমের আলোচনা করতে চাই না মাঠে রাজনীতি না থাকলে অনুষ্ঠান একেবারে শেষের দিকে আমি আলোচনা করতে চাই ক্রিকেট নিয়ে আজকে নেদারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের খেলা এবং যদি আজকে আপনি ছিটকে যান তাহলে যে সুপার হিট ওইটা আর হবে না কি মনে হয় বাঙালি তো যক্তগুলো সামনে রেখে আশায় বুক বাঁধে তার মধ্যে আমাদের সমস্ত ভুলিয়ে দেওয়ার একটা চায় এবং অকুণ্ঠ সমর্থন দর্শক হিসাবে যে সমর্থনটা দরকার সেটি পায় রাষ্ট্রের পক্ষ থেকে সমর্থনটা তারা পাচ্ছে কিন্তু কখনো কখনো আমাদের প্রত্যাশার জায়গার সাথে তাদের মিলছে না এমন কতগুলো বিতর্কিত কাজের মধ্যে তারা জড়িয়ে যায় যে তাদের ওই যে পরাজয়ের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে আরো উস্কে দেয় হয় আমাদের যে সক্ষমতা আছে এই টিমটা যদি মনোযোগ দিয়ে খেলে তাহলে তারা জিতবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনার সে শুনলেন ক্রিকেট লড়াই আজকে আছে আমাদের সাথে নেদারল্যান্ডের জয় চাই এটাই তো শুভকামনা থাকুক ভালো থাকবেন আগামীকাল নিশ্চয়ই সেই সময় আবার কথা হবে খোদা হাফিস